মাছ কাটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতে হলো। কি করবো, আজকে সকালবেলাতে প্রথম কাজ এটাই করেছি, তো এটা দিয়ে স্টার্ট করতে হলো। ওই জন্য আমাদের এই যে পুকুর থেকে ধরা হয়েছিল এইসব মাছ, তো এগুলো এখন কাটছি। আর মা আজকে বাজারে গেছে, সকাল সকাল মা বাজারে বেরিয়ে গেছে, তো সেই জন্য মাছটা আমাকেই কাটতে হচ্ছে। আর এই যে বড় কাতলা মাছটা কাটতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, এত বড় মাছ কখনো কাটিনি আর কি, অসুবিধা হচ্ছে। এত বড় মাছ খেটেছি কিন্তু কাতলা মাছ তো ওই জন্য বেশি অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ভারী মাথাটা, তো আমি ধরতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। মা বাজারে যাওয়ার কারণেই আমাকে মাছটা কাটতে হচ্ছে, না হলে হতো না, তো খুব বিপদে পড়ে গেছি। ওই মাছগুলো কাটা কোনো ব্যাপার না, কাতলা মাছটা বড্ড ভারী, তো আমি ওটাকে ওইটাই নিতে পারছি না, ওর মাথাটা যা ভার, আর ওই ভারটার জন্যই আর কি কাটতে আমার অসুবিধা হচ্ছে। আর এই মাথাটা কাটতে গিয়ে তো দেখো না কি অবস্থা, যেন কীভাবে কাটি না কাটি, আমার হাতটাই গেল কেটে, অনেকটাই হাত কেটে গেছে জানো। কাতলা মাছ কাটলে দেখেছি আমাদের বাড়িতে আর কি বড়ো এরকম কাতলা মাছের মাথা, তো কেউ খেতে চায় না, বিরক্ত হয় এত বড় মাথা খেতে, তো সেই জন্য এই যে সাইড থেকে এইভাবে আর কি ছোট করে নেওয়া হয় কেটে নিয়ে, নাহলে অত বড় মাথা কেউ খেতে চায় না। তো অবশেষে ওই মাছগুলো কাটা শেষ হতে এবারে বসেছি ছোট মাছ কাটতে, তো আমি কাটছি না, মেজোমা ছোটো মাছ কাটতেও লাগছে না, মেজোমা ওই যে চেপে চেপে নোংরাটা বের করে দিচ্ছে পেটে থেকে, আর আমি বেছে বেছে দিচ্ছি, কারণ মোড়লা মাছের সাথে না ওই যে চাঁদা মাছ বলে, তো চাঁদা মাছ ভর্তি মিশে আছে, তো সেই জন্য কাটতেও অসুবিধা হচ্ছে, মেজোমার তো চোখ ভালো না, মেজোমা দেখতেও পাচ্ছে না, তো ওইগুলো মিশে আছে, তো সেই জন্য ওই দুটো মাছ আমি আলাদা করে বেছে বেছে দিচ্ছি, আর মেজোমা তাড়াতাড়ি করে ওগুলোকে চেপে নিচ্ছে। আর দুটো মাছ একসাথে হয়ে থাকলে না ধুতেও অসুবিধা, মানে ধোয়া যাবে না, অসুবিধা হবে, কারণ চাঁদা মাছে তো প্রচণ্ড কাঁটা শক্ত শক্ত, তো হাতে ফুটে যাবে, তাই দুটোকে আলাদা করতেই হচ্ছে। এখন বাজে আড়াইটা, তো এই মাত্র ঘরে ঢুকলাম মাছ, কিন্তু সারাদিন মাছ কাটতে কাটতেই আমার বেলা কেটে গেল। আর ওই ছোটো ছোটো মাছ তো ওগুলো এত সময় লাগায় না কি বলবো, মানে তোমরা জানো কিছু বলারও নেই, তো ওগুলো ভীষণ সময় লাগে, তার উপরে জাল দিয়ে ধরা মাছ তো ওতে না গেঁড়ি ছোটো ছোটো গেঁড়ি গুগলি হয় না, ওগুলো ভর্তি ছিল একদম, ছোটো ছোটো শামুক তো এইসব ভর্তি ছিল পাতা, তো ওগুলো বাঁচতে অনেকটা সময় গেলো, তো ওই করতে করতেই দিন শেষ। তো অন্য কোনো ভিডিও না বিশেষ করে আর শেয়ার করতে পারিনি, ওটা করতে অনেক দেরি হয়ে গেছে। তারপর কুকুরকে স্নান করালাম, ও খিদে পেয়ে গিয়েছিলো, ভাত খাওয়ালাম, তারপর আমি স্নান করলাম, তো অনেকটা দেরি হয়ে গেছিলো, আর না কোনো ভিডিও তোমার সাথে আর শেয়ার করতে পারিনি, দুপুরে কী রান্না হলো সেই সব কিছুই দেখাতে পারিনি, মানে সবটা তাড়াহুড়োর মধ্যে সেরেছি। আর এটা বাজে সবাই ঘরে ঢুকছি, বুঝতে পারছো, অন্যদিন আমাদের একটা সময় ভাত খাওয়া হয়, তো আজকে অনেকটা দেরি হয়েছে। আর ওই মাছগুলো মানে করতে হলো, আমাকে কাটতে হলো, এই কারণ ছোটো মা বলছি সরি, মেজোমা তো আমাকে হেল্প করছিলো, দেখলে বড় মাছগুলো আমি কাটলাম, আর ছোটো মাছগুলো মেজোমা হেল্প করলো অনেকটা, আর মা করেনি, এই কারণ মা গিয়েছিলো আজকে বাজারে, একদম সবজি ছিল না, তো মা বাজারে গিয়েছিলো, তো সেই জন্য মাছগুলো আমাকে করতে হলো। তো চলো আর বেশি গল্প করবো না, কারণ আড়াইটা বাজে, কুকুরকে ঘুম পাড়াতে হবে, ও এখন ওর ঠামির ঘরে আছে, ঠামি দাদুর সাথে খেলা করছে, একদম আসতে চাইনি, জোর করে আনছিলাম আসতে চাইনি, তো সেই জন্য আমি একাই চলে এলাম ঘরে, আর এসে তোমাদের সাথে এখন কথা বলছি, কিন্তু আসতে চাইনি বললে হবে না, এলাম ঠিকই চলে এলাম, কিন্তু আমি ঘড়ি দেখিনি গো, আড়াইটা বাজে, ওকে ঘুম পাড়িয়ে দিই, জোর করে এনে ঘুম পাড়িয়ে দিই, তোমাদের সাথে আবার দেখা হবে বিকালবেলা। যেতে হবে না, চল ঘুরতে, বাইরে ঘুরতে যাবো, চল বাইরে ঘুরতে যাবো, চল চল, ঠামিরা কত দূর গেল দেখি, কত দূর গেল দেখি। মা আর বাবা আজকে এক জায়গায় যাচ্ছে, কুটুম বাড়ি, খুব বেশি দূর না, আমাদের পাশের গ্রামে, ওর বাবা গাড়িতে করে দিতে যাচ্ছে, তো সেই জন্য বাইরে না, আমি যাবো সঙ্গে, তো বরফ খাচ্ছিল, মেজদিদা কিনে দিয়েছিল, খাওয়াটাও ঠিক নয়, সবই জ্বর থেকে উঠেছে, কিন্তু বায়না করছিল, তো আমি জানি না, আমি ঘরের ভিতর ছিলাম, দিদা কিনে দিয়েছিল, মেজ দিদা, তো খেতে খেতে সেই ফেলে রেখে বায়না, আমি যাব ঠাম্মির সাথে, আমি যাব, চলে গেছে, দেখ আর দেখতে পাচ্ছি না, চলে আয় নীল, ধারে আয়, ধারে আয়, আমার চলে গেছে, অত কাঁদে না, চুপ করো, চলে গেলে আমি কি করব, আমি অনেকদিন পর নেই, বরফ খাচ্ছি, খুব ভালো লাগছে, এটা কুর, ও খায়নি, কান্নাকাটি করছে, ওর নামে খেয়ে নিচ্ছি সেই সুযোগে, চলে গেছে, তুমি কোথায় যাবে দেখো দেখি,
এত কাঁদছিল, তো আবার সেই জন্য দেখো আবার ওর বাবাকে ফোন করলাম। তো কাছেই ছিল ওর বাবা, খুব বেশি দূরে যায়নি তখনও পর্যন্ত। ওই যে আমরা যে খামারটায় রং খেলছিলাম দেখলে না, তো ওই খামার পর্যন্ত গিয়েছিল। তো আবার দাঁড়িয়ে গেল ওর বাবা, দাঁড়িয়ে গেল। তো যেতে তাড়াতাড়ি করে এনে বললো, একদম তাড়াতাড়ি, কিছু সাজা গোজা করাবে না, তাড়াতাড়ি জামা কাপড় পরিয়ে দাও। তো এই জামাটাই দেখো সেদিনের সামনে ছিল, তো কদিন আগে পরে বের হলো না, আমরা গেলাম অ্যানিভার্সারির দিন, তো ওই দিন পরে গিয়েছিলো, তো এটা সামনেই ছিল, তাড়াতাড়ি করে এটাই পরিয়ে দিলাম। আর সাজগোজও করাবো না, শুধু চুলটা একটু আঁচড়ে দেবো, দিয়েই পাঠিয়ে দেবো, কারণ দাঁড়িয়ে আছে আমার জন্য, মানে আমার জন্য বলছি, কুকুর জন্য দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে ওর বাবা খুব রেগে যাবে, তো তাই তাড়াতাড়ি রেডি করিয়ে দিলাম। যাও চলে আস। হেঁটে যেতে হবে, সেটাই বলছি, হাঁটতে হবে, না হলে ওর দুবার করে আসতো। চলো টাটা টাটা করো, টাটা করো, মাকে টাটা করো, পুচুটা যাও, সাবধানে যাও। এবার আমি রেডি হচ্ছি, কোথাও একটা যাবো, তো বুঝতেই পারছো যাবো এবার বাজারে, একটু কয়েকটা জিনিস আছে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা, তো একটু বাজারে যাব। আর কুকুকে জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম আসতে, তো আবার একই জামা পরাতে হচ্ছে। কি চিনতে পারছো আমি কোথায় আছি এখন? এটা তো চিনতেই পারছো আমাদের ঘর না, তোমরা তো এতদিনে নিশ্চয়ই আমার ঘরটা তোমরা চিনে গেছো, এটা যে আমার ঘর না সেটা ভালোভাবেই বুঝতে পারছো। এটা আমার বাপের বাড়ি, বাজারে আসছিলাম তো রেডি হলাম, দেখলে কার বাড়ি? দিদুনের বাড়ি। আচ্ছা, আমার বাপের বাড়ি নয়, ওর দিদুনের বাড়ি। তো বাজারে আসছিলাম দেখলে রেডি হলাম, তো বাজারে এসে মনে হলো মায়ের কাছ থেকে একটু ঘুরে যাই, তো আমাদের বাড়ি তো একদম কাছেই বাজার থেকে, তো মনে হলো মায়ের কাছ থেকে একটু ঘুরে যাই, আর এসে থেকে গেলাম, মা থাকতে বললো আর থেকেই গেলাম। কি আজকে বাড়ি ফিরছেন? আজকে থেকে গেলাম, রাতটা কোনো রকম থাকবো, আর কালকে বিকেলে ফিরে যাব, কালকে দিনটা থাকবো না, তাই রাতে কি করে ঠিক নেই, কুকু তো ভীষণ কাঁদে, রাত্রেবেলা বাড়ি যাবো বলে কাঁদে, তো রাতে কী করবে জানি না, অনেক দিন পর এলাম, ওর জন্যই আসা হয় না, রাতে ওই যে কাঁদে বাড়ি যাবো, বাড়ি যাবো রাতে কোথাও থাকবে না, তো ওর জন্যই আসা হয় না, অনেক দিন পর এলাম, আজ রাত্রে থেকে কাল বিকেলে চলে যাবো। কি টক কুকু, এসেই মাত্র ললিপপ খাবো, ললিপপ খাবো বয়না করছিল, তোমার বাপিকে আবার ফোন করতে, বাপি আবার এই যে ললিপপ কিনে দিয়ে গেল, তো একটুখানি খেয়ে আমাকে দিয়ে গেল, মা আমি খাবো না তুমি খেয়ে নাও। হ্যাঁ, একটু মুখে দিয়ে দেখলাম, ওরে বাবা কি টক লজেন্স, কি জানি পরেও দেখিনি প্যাকেটটায় কি লেখা আছে, যাই হোক লজেন্সটা ভীষণ টক, ও খেলো না একটুখানি খেয়ে দিয়ে গেল বোধ হয় এই জন্যই। তোর কি চাই? আটা নিয়ে কি করবি? কিরকম করবি? রকম করবি? তুই মাখবে যখন নাও, এরকমই নাও, না ঠান্ডা হয়ে যাবে। এই হলো আমার মিষ্টি মা সোনা মা, আর বাবা এখন দোকানে আছে, মাকে তোমাদেরকে দেখালাম, আর বাপি দোকান থেকে ফিরে তারপর তোমাদেরকে দেখাবো। এখন সময় রাত 10টা, আমরা খেতে বসে পড়েছি, আমি বসে পড়েছি বলা ভুল, বসে বসবো করে এখনও বসতে পারছি না, বাপি এই মাত্র খাওয়া শুরু করলো, আজকে আমাদের হয়েছে পরোটা আর আলুর দম, আমি বসতে পারছি না এই কারণ মেয়েটা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মুখটাই দেখো না, দেখতে পাচ্ছ মুখটার অবস্থা কি, তো বাড়ি যাবো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে সামলে কান্না থামিয়ে বসতে আমার তাই একটু দেরি হয়ে গেল, অনেক দিন পর মায়ের হাতে রান্না খাচ্ছি, আজকে তো বৃহস্পতিবার তাই আলুর দমটা নিরামিষ হয়েছে, হোক নিরামিষ, মায়ের হাতে রান্না বলে কথা, অনেক দিন পর তার উপরে খাচ্ছি তো দারুণ লাগছে। এখন বাজে রাত 11টা, 11:05 বাজে এখন, আর এই যে সোনাকে ঘুম পাড়িয়েছি অনেক কষ্টে, প্রচণ্ড কাঁদছিল যেন বাড়ি যাবো, বাড়ি যাবো, বাবার কাছে যাবো, আর এই কারণে না আমি একদম এখানে আসতে যাই না, আর আসলেও থাকতে চাই না, তো একটা রাত বলি কষ্ট করে থেকে যাই, জানিও কাঁদবে বায়না করবে, রাত হলে বায়না করছিল অনেক কষ্টে, ওকে সবাই মিলে ভুলিয়ে অনেক কষ্টে, তারপরে যে ঘুম পাড়িয়েছি, একটা রাত কষ্ট করে থাকি, কাল সকালে বাড়ি চলে, না সকালে না ভুল বললাম, কাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি চলে যাবো, মেয়ে কাঁদে বলে আসবো না, কতদিন পর এলাম, তাই আজকে মায়ের কাছে শোবো, অনেকদিন পর
মায়ের কাছে শো খুব ভালো লাগছে, এটা হবে খুব ভালো লাগছে। মা এখনো আসেনি তো, ওই ঘরে আছে, সব গুছিয়ে তারপর আসবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তো আমি চলে এলাম মেয়েকে নিয়ে। মা ঘরে আছে, সব গুছিয়ে বাসন মেজে তারপর আসবে। তো খুব আনন্দ হচ্ছে আজকে মাকে জড়িয়ে ধরে সব। আজকে ব্লগটা স্টার্ট করলাম শ্বশুরবাড়ি থেকে আর শেষ করলাম বাপের বাড়িতে, বেশ সুন্দর হলো ব্যাপারটা, তাই না? চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে গুড নাইট করে দিচ্ছি, আবার দেখা হবে কালকে সকালে। টাটা।